UEFA Champions League footballer high voltage quarter final er prothom lege draw niye match charlo bishwo footballer shera dui club Manchester City ebong Real Madrid. Real er ghorer match Santiago Bernabeu te hatta hatti lorar por match shesh hoy 3-3 goler byabodhane. Nazmul Sakib er report. উত্তেজনা ঠাসা UEFA Champions League এর চলতি মৌসুমে Real City-র শেষ 8 এর প্রথম লেগে উত্তাপ ছিল প্রতিটি মুহূর্তেই। ম্যাচের শুরুতে রিয়ালের জালে আঘাত হানেন সিটি তারকা বার্নান্দো সিলভা। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করে সিটিজেনদের এগিয়ে নেন পর্তুগিজ এই মিডফিল্ডার। তবে দ্রুতই ম্যাচে ফেরে রিয়াল মাদ্রিদ, সেটাও আবার সিটির কল্যাণে। 12 মিনিটে কামা ভিঙ্গার জোরালো শট সিটি সেন্টার ব্যাক রুবেন ডায়াগেজের গায়ে লেগে জড়ায় ম্যান সিটির জালে। 2 মিনিটের ব্যবধানে রদ্রিগো এগিয়ে নেন রিয়াল মাদ্রিদকে। প্রথমার্ধে দুই দলের লড়াইটা সমান তালে হলেও 2-1 গোলে লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে আবারও জমে ওঠে লড়াই। 66 মিনিটে মাদ্রিদের ডি বক্সের বাইরে থেকে ফিল ফোডেনের দূরপাল্লা শটে সমতায় আসে ম্যানচেস্টার সিটি। এরপর ম্যাচের গতি কমিয়ে মাঠে নিজেদের আধিপত্য বাড়িয়ে নিয়ে 71 মিনিটে লিড নেয় সিটিজেনরা। 3-2 গোলে এগিয়ে যায় গার্দিওলার বাহিনী। খেলার 79 মিনিটে তৃতীয় গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। ফেদ্রিকো ভালভার্দের গোলে সমতা নিয়ে ঘরের মাঠে প্রথম লেগ শেষ করে কার্লো আনচেলোতির বাহিনী। নাজমুস সাকিব, RTV.